প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আসলে কি ভালো আছো? এই বৈশ্বিক মহামারীর মধ্যে সারা বিশ্ব অবস্থান করছে, সেটি হলো করোনা ভাইরাস দ্বারা প্রায় সারা বিশ্ব আক্রান্ত। কিন্তু এই বিপর্যয়ের মাঝেও তোমাদের লেখাপড়া যাতে নির্দিষ্ট একটু বিন্দুতে থেমে না থাকে, সেই জন্যই আমার এই ক্যামেরার সামনে আসা। তা বন্ধুরা, আমি একটি ছোট্ট গল্প তোমাদের শোনাইতে চাই। সেটা হচ্ছে যে একজন শিক্ষক চাকরি শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তার কিছু সরকারি দেনা পাওনা থাকে, তো কোনোভাবেই সে তুলতে পারতেছিল না। বিভিন্ন অফিসে ফাইল নিয়ে ঘোরাঘুরি করে, এই অফিস সে অফিস। শেষে একদিন সেই শিক্ষক তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে আমি ঢাকা হেড অফিসে যাব। তিনি চলেও গেলেন ফাইল নিয়ে। এই ফাইল নিয়ে যাওয়ার পরে সাততলা সিঁড়ি দিয়ে সে বৃদ্ধ মানুষ গুটি গুটি পায়ে উঠলেন এবং সেই স্যারের রুমে ঢুকবেন যে স্যার হেড অফিসে বসে আছেন। কিন্তু ঢুকতেই তার একটু বাধার সম্মুখীন হলেন। ওই অফিসে যে পিয়ন ছিলেন সে স্যারকে ঢুকতে দিতে চাইছে না। কোথা থেকে আসতেন, কেন আসতেন, এখানে ঢোকা যাবে না, স্যার বিজি আছে, স্যার ব্যস্ত আছে, এ কথা সে কথা সেই বিভিন্ন অজুহাত দেখাচ্ছিল। কিন্তু স্যার বলছে না, আমি দূর থেকে আসছি, সেখানে আমি যাবই, স্যারের সাথে আমি দেখা করবই। কিন্তু পিয়ন ঢুকতে দিতে নারাজ। তো স্যারের কণ্ঠস্বনে অফিসের মধ্যে থেকে একজন ব্যক্তি বের হয়ে আসলেন। বের হয়ে এসেই দেখেন তার সেই প্রাইমারি শিক্ষক গুরুজন। দেখেই স্যারকে জড়িয়ে ধরলেন এবং পিয়নকে বললেন, কী করছো তুমি, স্যারকে আসতে দাও। পরে স্যারকে নিয়ে যা তার নিজের চেয়ারে বসতে দিলেন। স্যার বললেন, না না না, আমি সেখানে বসব না। সেই ছাত্র স্যারকে চিনেছে, কিন্তু স্যার কিন্তু ছাত্রকে চিনে নাই। পরে বললো যে স্যার, আমি আপনারই ছাত্র ছিলাম, সেই প্রাইমারিতে হাতে খড়ি আপনিই আমাকে শিখিয়েছিলেন। এবং স্যারকে তার নিজের এবং স্যারের কুশলাদি বিনিময় করলেন, স্যার কেন আসতে, কি জন্য আসতে, সে সম্পর্কে সব কিছু শুনলেন। শোনার পরে সেই ছাত্র অফিসের সকলকে ডাক দিলেন এবং বললেন যে আমার এটা আমার স্যার, এই স্যারের যত কাগজপত্র রেডি করা লাগে দ্রুত রেডি করে তার দেনা পাওনা শোধ করে দেওয়া হোক। তারপরে স্যারকে বাসায় নিয়ে গেলেন, খাওয়ালেন, দুদিন রাখলেন এবং ভাড়া দিয়ে স্যারকে বিদায় দিলেন। এখান থেকে আমরা কি শিখতে পারি বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখতে পারি? অর্থাৎ এখানে বলেছে বয়স্ক গুরুজন তাদেরকে আমরা সম্মান দিতে পারি, তাদের কথা আমরা শুনতে পারি, তাদের আদেশ আমরা মানতে পারি, এখান থেকে এটা শিখছি। তা বন্ধুরা, আমরা এখন কোন পাঠে যেতে চাচ্ছি সেটা তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। সেটা হলো যে আমার পণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। বন্ধুরা সকলেই তোমরা বইটা বের করো এবং তোমার বইয়ের বাংলা বইয়ের 48 পৃষ্ঠা বের করো, বাংলা বইয়ের 48 পৃষ্ঠা বের করো। আমার পণ, আমি একটু এখানে লিখি, আমার পণ লিখেছেন মদন মোহন তর্কা লঙ্কার। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের কবিতাটা পড়িয়ে আগে একবার শোনাই, তোমরা আঙুল দিয়ে বইতে আঙুল দিয়ে
দেখো এবং মনোযোগ সহকারে শোনো। আমার পণ মদন মোহন তর্কা লঙ্কা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোনে সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলিমিশি, ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। বন্ধুরা এবার তোমরা আমার সাথে সাথে বলবে, আমি বলার সাথে সাথে তোমরাও বলবে। আমার পণ লিখেছেন মদন মোহন তর্কা লঙ্কা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশি, ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। কেমন লাগলো? নিশ্চয় ভালো লেগেছে তোমাদের। এখন আমি এই কবিতাটা পড়ে শোনাই এবং ভালো করে ব্যাখ্যা করে বোঝা দেওয়ার চেষ্টা করি, কারণ একটা কবিতা যদি ভালো মতো না বোঝা যায় তাহলে কিন্তু মর্ম কথা কিছু বলে। যদি কেউ একটা কবিতার ভালো ব্যাখ্যা বা অর্থ ভালো মতো বোঝে তাহলে সে অনেক কিছু শিখে ফেলবে। এখন দেখি আমি দেখলাম করে পড়ি আর তোমাদেরকে বোঝাই দিই, মনোযোগ সহকারে শোনো। আমার পণ, এখানে আমার পণ, পণ অর্থ প্রতিজ্ঞা, পণ অর্থ প্রতিজ্ঞা, পণ অর্থ প্রতিজ্ঞা, এখানে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজন, কারা গুরুজন? কেন গুরুজন? পিতা মাতা, শিক্ষক, অর্থাৎ যারা বয়স্ক ব্যক্তি আছে তারা সকলেই গুরুজন। গুরুজনদের দেখলে আমরা সালাম দিব, সম্মান করব, তাদের কথা আমরা মতো চলব এবং ভালো কাজ করব। আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলে যেন ভালোবাসি, অর্থাৎ ভাই বোন একসাথে মিলেমিশে থাকি, ভালোবাসি, কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ না করি, সকলে কাজ করি, ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, তার মানে আমরা কোনো খারাপ ছেলেদের সাথে মিশে খেলা করব না। নিশ্চয়ই যেসব যে সকল ছেলেরা ভালো কথা বলে, ভালো কাজ করে, ভালো পড়াশোনা করে তাদের সাথেই আমরা মিলেমিশে খেলা করব। পাঠের সময় যেন নাহি করি হেলা, অর্থাৎ পাঠ অর্থ পড়া, পাঠ অর্থ পড়া, পাঠের সময় আমরা কোনো প্রকার হেলা করব না, সকলে এই সময় মতো পড়তে বসে যাব এবং মনোযোগ সহকারে আমরা পড়াশোনা করব। ছোট বন্ধুরা এবার আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। তোমরা সকলে খাতা কলম বের করো, রেডি করো খাতা কলম, খাতা কলম রেডি, খাতা কলম রেডি, হ্যাঁ গুড, আমি লিখি তোমরা দেখো এবং লেখার চেষ্টা করো আমার সাথে সাথে। আমি লিখছি গুরুজন, তারপর লিখলাম পাঠ, তারপর লিখলাম হেলা, তারপর লিখলাম আদেশ। কি কি লিখলাম? গুরুজন, পাঠ, হেলা, আদেশ। তোমরা অনেকে, তোমরা কি জানো গুরুজন অর্থ কি? গুরুজন অর্থ কি তোমরা কি জানো? গুরুজন অর্থ কি? গুরুজন অর্থ সম্মানী ব্যক্তি, গুরুজন অর্থ সম্মানী ব্যক্তি, গুরুজন অর্থ সম্মানী ব্যক্তি। পাঠ, পাঠ অর্থ
ওরা পাঠত ওরা হেলা হেলা তো অবহেলা হেলা তো অবহেলা আদেশ তো হুকুম আদেশ তো হুকুম বন্ধুরা এবার আমার সাথে সাথে বলো বন্ধুরা এবার আমার সাথে সাথে বলো গুরুজন অর্থ সম্মানী ব্যক্তি গুরুজন অর্থ সম্মানী ব্যক্তি পাঠ অর্থ পড়া পাঠ অর্থ পড়া হেলা হেলা অর্থ অবহেলা হেলা অর্থ অবহেলা আদেশ আদেশ অর্থ হুকুম আদেশ অর্থ হুকুম আদেশ অর্থ হুকুম বাহ সুন্দর তোমরা সবাই পড়েছো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে আমরা শূন্যস্থান পূরণ করতে পারি কিভাবে আমরা শূন্যস্থান পূরণ করতে পারি সেটা আমরা শিখব সবাই খাতা কলম রেডি রেখো এবং মনোযোগ সহকারে দেখো এবং মনোযোগ সহকারে দেখো আমি লিখছি ক বড় দেব ড্যাশ বড়দের ড্যাশ বড়দের ড্যাশ মেনে চলা বড়দের ড্যাশ মেনে চলা উচিত নাম্বার খ আমরা লিখবো আমরা